আজকের ভিডিওতে ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া তোমাদের অঙ্কের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। অঙ্কগুলি করে দেখাবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আশা করছি সমস্ত অঙ্কগুলি তোমরা ঠিকঠাক বুঝে নিতে পারবে এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক একটা কথা বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখো অঙ্কগুলো শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি দু হাজার বাইশ ষষ্ঠ শ্রেণী গণিত পূর্ণমান কুড়ি নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বর প্রশ্ন এক নম্বরে তিনটে প্রশ্ন আছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাত অঙ্কবিশিষ্ট বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো তাহলে এক নম্বরে আছে সাত অঙ্ক সার্থক সংখ্যাটি সাত অঙ্কবিশিষ্ট বিশিষ্ট হতে হবে এর সম্পূর্ণ সংজ্ঞা হতে হবে তাহলে এ নাম্বার অপশনে শুধু সাত হবে না বিয়ে জিরো সাত হবে না একটা দুটো অঙ্ক বিশিষ্ট সি নাম্বার অপশানে আছে সাতটা অঙ্ক আছে কিন্তু সামনে শূন্য থাকায় এটা ছ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তাহলে এই অপশানটা হচ্ছে না তাহলে ডি অপশান দেখো ডি অপশানটা হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে এটি তাহলে এই উত্তরটা হবে উত্তর সাত অঙ্ক বিশিষ্ট স্বার্থ সংখ্যাটি হলো অপশান ডি দু নাম্বার দেখো কুড়ি লক্ষ নব্বই হাজার বারো সংখ্যাটি হলো অপশানগুলো তোমরা দেখে নাও এটা যে একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ নব্বই হাজার বারো এটা হচ্ছে না কুড়ি লক্ষ বলেছে তার এটা দেখে নাও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে উনত্রিশ লক্ষ বারো এটা হচ্ছে না এইটা এটা দেখে দেখে নাও সেই অপশানে কুড়ি লক্ষ বলেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দু লক্ষ এই অপশানটা হচ্ছে না কুড়ি লক্ষ চাই এটা দেখো ডি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে এই অপশানটা আমাদের হচ্ছে কুড়ি লক্ষ নব্বই হাজার বারো তাহলে কুড়ি লক্ষ নব্বই হাজার বারো সংখ্যাটি হলো অপশান ডি তিন নম্বরটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত বাইশ লক্ষ চৌত্রিশ হাজার দুশো সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হলো তাহলে তিন কোথায় আছে এই সংখ্যাটিটির মধ্যে এই জায়গাটায় তাহলে মানে হাজারের ঘরে আছে মানে তিরিশ হাজার তিনে স্থানীয় মান তিরিশ হাজার তাহলে কোন অপশানটায় তিরিশ হাজার আছে দেখে নেব অপশান এ তিন না অপশান বি থ্রি হান্ড্রেড না অপশান সি থ্রি থাউজেন্ড না অপশান ডি এটাতে আছে থার্টি থাউজেন্ড এইটাই হবে উত্তর দু নম্বর স্তম্ভ স্তম্ভমেলাম যে কোনো তিনটি দেখো স্তম্ভ ক স্তম্ভ ক কয় নাম্বারটি কী আছে পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো তিরিশ তাহলে এটা কার সাথে মিলবে দেখো পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো তিরিশ তাহলে কয়ের সাথে মিলবে খ অপশানের সাথে মিলবে খ দেখো আট কোটি একচল্লিশ লক্ষ তিরিশ হাজার দুশো সাতষট্টি আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি তাহলে খয়ের সাথে মিলছে গ খয়ের সাথে মিলছে গ নেক্সট কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তাহলে এটা গয়ের সাথে মিলছে গয়ের সাথে মিলছে খয়েরটা দেখো আট কোটি একচল্লিশ লক্ষ চুরাশি হাজার দুশো সাতষট্টি তাহলে এটা অটোমেটিকের সাথে মিশে যাবে ঘয়ের সাথে আমরা পরেরটা দেখে নেবো দিনের দাগে একে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে সত্তর লক্ষ সাত হাজার সাত সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখ তারা দেখে নাও দেখো আমি এটা সাজিয়ে নিয়েছি এরপর এর স্থানীয় মানটা আমি লিখব তোমরা দেখে নাও সাতের সাথে এক তিন চার পাঁচ

অযুদ্ধ ঘরে কিছু নেই তিন সাত হাজার প্লাস তিনের দুই সাত তিন দুই এক নয় পাঁচ ছয় এবং জিরো দিয়ে আট অঙ্ক বিশিষ্ট আট অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখো তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমাকে এই সংখ্যাগুলো দিয়ে আমাকে একটা ক্ষুদ্রতম এবং একটা বৃহত্তম সংখ্যা লিখতে হবে তাহলে তিনের হচ্ছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে দেখো জিরো আছে সব থেকে ছোটো কিন্তু জিরো দিয়ে কোনো সংখ্যা শুরু করলে সেটা ভ্যালু হবে না তাহলে ওটা সাত অঙ্কের হয়ে যাবে তাহলে প্রথমে আমি সব থেকে ছোটো সংখ্যা দেবো ওয়ান তারপরে আমরা দেব জিরো তারপরে দেব দুই তারপরে দেব তিন তারপরে দেব পাঁচ তারপর ছয় তারপরে সাত তারপর নয় এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বৃহত্তম বৃহত্তম সংখ্যা কী হচ্ছে তাহলে সব থেকে বড়ো যেটা সেটা আগে দেব আগে আছে নয় তারপরে আছে সাত তারপর ছয় পাঁচ তিন দুই এক তারপরে দেব জিরো তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা ঠিক আছে তারপরে পরের অঙ্কটি দেখে নাও পরের অঙ্কে আছে এই সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে তোমরা অঙ্কটা দেখে নাও দেখো আমি এটা দিনের দাগের দিনেরটা আমি এটা সাজিয়ে নিয়েছি তোমরা এটা দেখে নাও এটাকে এরপর মানের ঊর্ধ্বক্রমে সাজাবো তাহলে ছোট থেকে বড় সাজাবো তাহলে সব থেকে ছোটো কোনটা আছে এগুলো সব তিন হাজার আছে এটা সবই পঁয়তাল্লিশ লক্ষ আছে কিন্তু এগুলো সব তিন হাজার তাহলে এটা দু হাজার আছে তাহলে এটা সব থেকে ছোটো পঁয়তাল্লিশ লক্ষ দু হাজার দুশো দশ লেস দেন এর থেকে ছোটো কোনটা আছে এগুলো সবই তিন হাজার আছে কিন্তু এটা দুশো এটা দুশো কিন্তু এটা একশো আছে তা তাহলে এটার থেকে এটা বড়ো হ্যাঁ তিন হাজার একশো কুড়ি ঠিক আছে এটা এই দুটোই দুশো আছে কিন্তু এটা দুশো দশ এটা দুশো এক তাহলে এটার থেকে এটা বড়ো এটা সব থেকে বড়ো তাহলে আচ্ছা তিনশো তিন হাজার দুশো এক লেসদেন পঁয়তাল্লিশ হাজার

তাহলে দুই কোথায় কোথায় এক আছে দশকের স্থানে এক আছে হাজারের স্থানে তাহলে আমরা দেখে নেব একটা দশকের স্থানে একটা হাজারের স্থানে তাহলে এটা হবে দু হাজার আর এটা আছে কুড়ি তাহলে এই দুটোর পার্থক্য কিভাবে লিখব সংখ্যাটির এর স্থানীয় মান দুটির পার্থক্য হল দু হাজার মাইনাস কুড়ি তাহলে দু হাজার মাইনাস কুড়ি দু হাজার থেকে কুড়ি মাইনাস করবো শূন্য দুই কয় দশ দুই কয় দশ আটে দশ একটা এখানে গেলো এক কয় দশ নয় দশ একটা এখানে গেলো এক তাহলে এটা এটা হচ্ছে উত্তর ঠিক আছে তারপরের অঙ্গটা দেখে নেব চার দাগে চারিদাগে একেটা কি আছে একটি দেশে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ তার মানে চুয়াত্তর লক্ষ তিন হাজার চারশো পঁচাশি মেট্রিক টন গম উৎপন্ন হয় কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ানোর জন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে আশি লক্ষ দশ হাজার দুশো টন গমের প্রয়োজন আছে চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে তাহলে কম উৎপন্ন হচ্ছে কিন্তু প্রয়োজন হচ্ছে অনেক বেশি তাহলে কী করব আমরা দেখে নাও তাকে রায়টা গম উৎপন্ন হয় হাত্তর লক্ষ তিন তিন হাজার চারশো পঁচাশি মেট্রিক টন কম প্রয়োজন মেট্রিক টন তাহলে কম কম পড়বে তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হবে সেটাই উত্তর হয়ে যাবে দেখে না মাইনাস পাঁচ কয় দশ পাঁচে দশ এখানে গেল নয় হল নয় কয় দশ একে দশটা এখানে চার পাঁচ হলো পাঁচ কয় বারো সাতে বারো একটা এখানে গেল তিন চার হল চার কয় দশ ছয় দশ একটা এখানে গেলো এক একে মিলে গেল শূন্য আর চার কয় দশ ছয় দশ একটা এখানে গেল মিলে গেল তাহলে এটা হবে তো মেট্রিক টন উত্তর ঠিক আছে এটা রাফে করবে তোমরা নেক্সট দেখো নেক্সট হচ্ছে চারের দাগে দু একটা হচ্ছে ভাগ করো এটার সাথে এটা ভাগ তাহলে দেখে নাও তাহলে দেখো পাঁচশো ষোলোকে এই দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে প্রথমে এই তিনটে সংখ্যা নেবো কিন্তু এটা পাঁচশো থেকে ছোটো তাহলে আমার চারটের সংখ্যা নিয়ে করতে হবে চারটের সংখ্যা নিয়ে বলে পাঁচশো পাঁচশো ষোলোকে এবং কত দিয়ে গুণ করলে দেখতে হবে যে এটা আসছে এটা আমরা আগে আমরা পাঁচ দিয়ে দেখব ঠিক আছে কেননা তিন হাজার আছে পাঁচ পাঁচা পঁচিশ হয় তাহলে পাঁচ ছয় ত্রিশ শূন্য হাতে হল তিন পাঁচেক পাঁচ ছয় সাত আট পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দু হাজার পাঁচশো আশি তাহলে আমরা দেব পাঁচবার দু হাজার পাঁচশো আশি বিয়োগটা করি তিন আট কয় চোদ্দো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় চোদ্দো একটা এখানে গেলো পাঁচ ছয় হলো ছয় কয় দশ চারে দশ একটা এখানে গেলো তাহলে এইটা বাজলো চারশো তেষট্টি কিন্তু এটা পাঁচশো ষোলোর থেকেও ছোটো তাহলে আমাদের আর একটা সংখ্যা নিতে হবে এরপর আছে চার হাজার ছশো উনচল্লিশ তাহলে আমরা পাঁচশো ষোলোকে আট দিয়ে দেখবো হুম ছয় আটটে আটচল্লিশের আট হাতে রইলো চার আট এক আট নয় দশ এগারো বারো দুই হাতে রইলো এক আট পাঁচ আটটে চল্লিশ একে একচল্লিশ তাহলে কত যাচ্ছে আট বার একচল্লিশ হয়ে যাচ্ছে আট দিলে বেশি হয়ে যাবে এটা এটা বিয়োগ করবো এরপর আট কয় নয় একে নয় দুই কয় তিন একে তিন এক কয় ছয় পাঁচে ছয় পাঁচশো এগারো কিন্তু এখানে আছে পাঁচশো ষোলো তা হবে না তাহলে পরেরটা নেব পাঁচ হাজার একশো আঠারো এরপর আমরা নয় বার দিয়ে দেখব এটা তো চার হাজার হয়েছে পাঁচশো ষোলো নয় বার দিয়ে দেখব ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন চার হাতের পাঁচ নয় নয় আর পাঁচে চোদ্দো চার হাতেরো হলো এক পাঁচ নয় পঁয়তাল্লিশ আর একে ছেচল্লিশ তাহলে হয়ে যাচ্ছে আর যাবে না কথা হলাম নয় বার হুম দেখে নাও বিয়োগটা চার কয়ে আট চারে আট চার কয়ে এগারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাতে এগারো একটা এখানে গেল ছয় সাত হলো সাত কয় এগারো চারে এগারো তাহলে ছয় কয় এগারো চারে এগারো একটা এখানে গেলো চার পাঁচ মিলে গেলো তাহলে এটাও এই সংখ্যাটার থেকে ছোটো তাহলে পরেরটা নেব সাত তাহলে ছেচল্লিশ ছেচল্লিশ তাহলে এইখানে সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ তাহলে এইটা দেবো ছেচল্লিশ চুয়াল্লিশ আবার নয় বাদ দেবো কেননা এটা থেকে আরও গুণ করলে আরও বেশি হয়ে যাবে তাহলে ছেচল্লিশ চুয়াল্লিশ চার কয় সাত তিনে সাত এটা শূন্য ছয় কয় সাত একে সাত ঠিক আছে এই দুইটা নামিয়ে দেবো কারণ এটার থেকে ছোটো আর এটা লাস্ট আছে তাহলে হাজার বত্রিশ তাহলে পাঁচশো বারোকে দুই দিয়ে দেখব বারশো ষোলো সরি ষোলো ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই একে দুই আর একে তিন পাঁচ দুগুণে দশ এই যে ভিলে গেল তাহলে এটা আমি দেব ঠিক আছে হাজার বত্রিশ তাহলে এরপর দেখো কীভাবে লিখবো এটা রাফে তোমরা করে নেবে অতএব ফল কত বেরিয়েছে ফাইভ এইট নাইন নাইন টু তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নিলে করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরে ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ